জান তোমরা সৎ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও অসৎ কাজে একে অন্যের সাহায্য সহযোগিতা করো না কর্তৃপক্ষের উদ্দেশ্যে তাদের ইখলাস চাই সঠিক সিলেবাস তৈরি চাই সঠিক হিফাজত ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে মেয়েদের জন্য যে মেয়েরা মাহরাম ছাড়া সফর করতে পারবে না তাদের ব্যাপারে শৈথিল্য করবেন না যে মেয়েরা গোপনে খুটু 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 করছে মোবাইল নিয়ে আর রাস্তায় গিয়ে খুটু 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 করছে পর মাহরাম নন মাহরাম নিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নিন নচেৎ যদি আপনারা শৈথিল্য করেছেন জেনে রাখেন আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের মাঠে ছাত্রী হলো আপনাদের হাতে আমানত তাদেরকে খোরা করে দেবেন না দুটো সূরা শিখিয়ে আর দুটো গজল শিখিয়ে ঘর পাঠিয়ে দেবেন না নারীর মতো নারী তৈরি করুন আর ছাত্রীদেরকে বলি তোমরা তৈরি হও আদর্শ পান আদর্শবতী হতে চেষ্টা করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হও ফাতেমা আয়েশার আদর্শে আদর্শ আদর্শবতী হও আর সবসময় ভালো করে পড়াশোনা করো আর খবরদার দুনিয়ায় এ দুনিয়ার মহা মায়া হচ্ছে এই জিনিস এই যন্ত্র এই যন্ত্র থেকে দূরে থাকো ঘরে বসে প্রেমের বাঁশি বাজানো থেকে দূরে থাকো ঘরে বসে বসে লিংক তৈরি করে কারোর সাথে লিংকে ফেসে যাওয়া থেকে দূরে থাকো নিজেকে সচ্চরিত্রবতী করো নিজেকে চরিত্রবতী করলে তবে তোমার দাম হবে না হয় যত বড়ই তুমি আলেম হও যদি তোমার চরিত্র খোখলা হয়ে গেছে যদি তোমার চরিত্রে ছিদ্র এসে গেছে তোমার কেউ মান দেবে না তুমি না শ্বশুর বাড়িতে মান পাবে আর না সমাজে মান পাবে আল্লাহ সবাইকে তৌফিক দেন আল্লাহুম্মা আমিন যা বললাম আল্লাহর উদ্দেশ্যে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন আশা করি সবাই সহযোগিতা করবেন নারী শিক্ষার ব্যাপারে আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেন আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وعليكم السلام ورحمة الله وبركاته جزاه الله عنا خير الجزاء لفضيلة الشيخ عبد الحميد فايدي حفظه الله تعالى ستي الشيخ أنور الحق فايدي ابان الشيخ عبد الحميد فايدي دوجنيري نامي لاشت فايدي تو حسا با مول نيتي جادير دوتاي اكتاي چھو ناري سيكا دیکھیں مول نیتی آمی قطمی بلن من لم يعرف حال اصول خودم آمین الوصول যারা ফর্মুলা নীতি না বুঝবে তারা নিজ গন্তব্য স্থান খুঁজতে পারবে না কে বা তারা কেন বলছে যে নারী শিক্ষাকে দেওয়া যাবে না শিক্ষা শুধু নারী নয় নিকৃষ্ট প্রাণী কুকুরকে যদি দেওয়া যায় ইসলাম তার মর্যাদা দিয়েছে যেটা আমরা জানি যে কুকুরের অবশিষ্ট অংশ ঝুঁটা খাওয়া অবৈধ কিন্তু সেই কুকুরকে যদি আপনি শিক্ষা দেন তার ঝুঁটাটাও পর্যন্ত বৈধ হয়ে যায় কিসের কারণে একমাত্র শিক্ষার কারণে শেখ বলে গেলেন নারীদের ভূমিকা পরামর্শ নিয়েছেন দুজনই বললেন কথাটা ঘটনা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন মাথা নাড়া করতে এবং দাবাই করতে কেউ করলেন না যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজে করলেন তখন সবাই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহার পরামর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন তিনি করলেন আবার সবাই করতে লাগলেন অনুরূপভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নারীরা আন্দোলনও করেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের একটা বিশেষ মোহর বেঁধে দিতে চেয়েছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনহুকে এক মহিলা এসে বললেন উমর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন আবাইতু মিহদাহুন্না কিন তারা বলছেন আমার সম্পত্তি দিয়ে যদি বিয়ে করতে রাজি হয় কোনো পুরুষ আর তুমি উমার নির্ধারিত মোহর বেঁধে দেওয়ার কে বলেছিল এক নারী এই শিক্ষার কারণে আসুন আমরা আরো বক্তব্য আমাদের প্রোগ্রাম আগে নিয়ে যাই এখন কি হবে মাস্টার আকমল হোসেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাস্টার আকমল হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে ওনাকে আসার জন্য অনুরোধ করছি আর এখন এই ছাত্রীদের সনদ প্রদান করা হবে যে সমস্ত ছাত্রী আল হাফসা ইসলামিক ইনস্টিটিউট ফর গার্লস প্রতিষ্ঠান থেকে
فراغت حاصل করল তাদের সানাদ প্রদান করা হবে আপনারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে না থেকে স্টেজের সামনে আসুন আমি সম্মানীয় মাস্টার আকমল হোসেন সাহেবকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য মাত্র 5 মিনিট অনুরোধ করছি কিছু ক্যামেরাম্যান আপনি কোথাও যাবেন না খুব অসুবিধা হচ্ছে আপনার জন্য আসসালামু আলাইকুম আরো আদবের সাথে আরো সুন্দর করে সালামের জবাব দিতে হবে এটাই কুরআনুল কারীমের নির্দেশ সেজন্য আরেকবার সালাম দি কেমন আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আমাদের স্রষ্টা আমাদের বিশ্ব চরাচরের প্রতিপালক যাকে আমরা একমাত্র উপাস্য বলে মানি আমরা যার ইবাদত করি এবং যার কাছে সমস্ত বিষয়ে সাহায্য চাই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অতঃপর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন হাফসা ইনস্টিটিউট ফর গার্লস একটা মহিলা মাদ্রাসা আপনারা জানেন যে প্রায় এক দশক অতিক্রান্ত আমি শুনছিলাম বোধহয় 12 বছরে পদার্পণ করেছে নিয়ত ছিল স্বপ্ন ছিল উদ্যোগ ছিল আমাদের মোহাম্মদ ইসমাইল মাদানী এবং তার সাথে আরো যারা এই কাজে সাহায্য করেছিলেন সকলে মিলে ছোট্ট আকারে একটা মেয়েদের শিক্ষার প্রতিষ্ঠান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে একমাত্র সম্পদ শিক্ষা হচ্ছে সবথেকে মূল্যবান সম্পদ কুরআনুল কারীমে পড়ার উপরে যে কি গুরুত্ব আরোপ করা হয়েছে আপনারা ভালো জানেন সবাই জানেন আমরা এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি বা সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম আমাদের সবার হাতে হাতে ঘুরে সেখানে আমরা দেখতে পাই শিক্ষা ছাড়া মানুষ যে আশরাফুল মাখলুকাত তাই হতে পারবে না আদিম যুগে মানুষ কি অবস্থায় ছিল আর বর্তমানে মানুষ কোন জায়গায় পৌঁছেছে এবং আগামী দিনে এই সভ্যতা যে কোন জায়গায় কি পৌঁছবে আমরা মানুষেরা আমাদের ভাবনার মধ্যে আনতে পারি আমরা ভাগ্যবান বোধ হয় না দুর্ভাগা জানি না যে 2000 অর্থাৎ 1000 পেরিয়ে 1000-এর মধ্যে আমরা ঢুকেছি আমরা কম্পিউটার দেখেছি মোবাইল দেখেছি আরো কি যে দেখতে হবে শুনছিলাম সেদিন বিজ্ঞানীরা গবেষণা করছেন জাপান অস্ট্রেলিয়াকে এখানে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার মানুষ দেখছে ফুলের বাগানে মনে করুন কেউ নাচানাচি করতে দেখছে তো বিজ্ঞানীরা চেষ্টা করছেন শুধু ফুলের বাগানের ছবি নয় ওই ফুলের বাগানের সৌগন্ধটা আমার টিভিতে এসে আমার নাকে ছুঁতে পারে কিনা কি হবে না নাকি না হতে পারে হতেই পারে আমরা টেলিভিশনের কখনো স্ক্রিনে দেখি যে শুধু সুন্দর বাগানের ছবি
কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করছেন আল্লাহ ইলম দিচ্ছেন মানুষকে সে চেষ্টা করছে যে ফুলের সৌরভ সুগন্ধ সেটাও নিয়ে আসতে পারি কিনা বলে কোন জায়গায় গিয়ে যে পৃথিবী ঠিকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এবং মায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যুগে যুগে পালন করে হাওয়ার্ড স্পেন্সার বলছেন যে একজন মা ইজ ইকুয়াল টু 100 টিচার্স একজন মা হচ্ছে 100 শিক্ষকের সমান কথা নিয়ে বিতর্ক থাকতে পারে বাড়াবাড়ি কেউ বলতে পারেন কিন্তু এরকম কথা আছে একজন মা ভালোবাসা মায়া মমতা সন্তানকে লালন পালন করা তার চরিত্র কেমন করে নির্মাণ করতে হবে এর জন্য একজন মাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে কিন্তু কথা হচ্ছে সুশিক্ষা আমাদের একটা ট্রেনিং হয়েছিল সেখানে শিখেছিলাম নট অনলি প্যারেন্টিং বাট গুড প্যারেন্টিং পিতা মাতা হলে হবে না ভালো পিতা মাতা হতে হবে বাচ্চাকে বালতির মধ্যে চুপিয়ে মারছে সোশ্যাল মিডিয়াতে মধ্যে দেখেছেন ও না ওটা মা নয় জননী যে জন্ম দিয়েছে কিন্তু মা হতে পারে ফলে একজন মা ইসলামের একটা বাড়ি নির্মাণ করতে গেলে যেমন একটা নির্মাণ করতে গেলে যেমন একটা ইট লাগে তো এক একটা পরিবার হচ্ছে ইসলামের বুনিয়াদ যদি আমার পরিবার ঠিক হয় পাশের পরিবার ঠিক হয় গ্রামের সমস্ত পরিবারগুলো ইসলামের আলোক উদ্ভাসিত হয় তাহলে দেখা যাবে সমাজটাই সুন্দর হয়ে যাচ্ছে এই পরিবারকে নির্মাণ করবে কে মহিলা পরিবারকে নির্মাণ করবে কে মহিলা কেননা সন্তান শুধুমাত্র মায়ের কাছে সব থেকে খোলা মেলা এবং পৃথিবী দেখাও যাচ্ছে যে মা যত শিক্ষিত এবং যে মা যত কঠিন কড়া কড়া মায়ের সন্তান বেশি এগিয়ে যেতে পারে গোটা পৃথিবী আপনি সার্ভে হচ্ছে অনেক মা খুব নরম যা আবদার করে তাই বাচ্চাকে দিয়ে দেয় আপনি বাচ্চাকে ভালোবাসবেন কিন্তু ধৃত রাষ্ট্রের মতন পুত্র স্নেহে বা কন্যা স্নেহে অন্ধ হলে হবে না আপনার কাছে ভালোবাসার জন্য দরাজ বক্ষ থাকবে দরাজ হৃদয় থাকবে আর কখনো কখনো কঠিন কঠোর হয়ে তাকে ব্যত্যাঘাত করা চাপুক মারা সে বিধানও কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে ফলে একদিকে ভালোবাসা একদিকে অত্যন্ত কোমল মনোভাব অন্যদিকে কঠোর মনোভাব অর্থাৎ শাসন এবং ভালোবাসার মেলবন্ধনে একটা সুন্দর পরিবার নির্মিত হয় এবং তারপরে একটা সমাজ নির্মিত হয় একটা জেলা নির্মিত একটা রাজ্য নির্মিত একটা দেশ নির্মিত হতে একেবারে প্রত্যন্ত লালগোলার এই গ্রামে রামচন্দ্রপুরে মোহাম্মদ ইসমাইল এবং তার সহযোগী যারা নিজেদের প্রচেষ্টা এবং আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা নিয়ে একার পক্ষে সম্ভব হতো না আপনারা সহযোগিতার হাত প্রতিদিন বাড়িয়ে দেন বলেই সম্ভব হয় পাশে থাকেন সাথে থাকেন পাশে থাকেন অর্থ দেন বুদ্ধি দেন শ্রম দেন পরামর্শ দেন বলে আজকে এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে এবং অত্যন্ত গর্বের বিষয় বুঝলেন আমরা সংবাদপত্রে দেখছিলাম সুমাইয়া খাতুন মাত্র 5 মাসে কুরআনুল কারীমের হাফিজা হওয়ার অসামান্য কৃতিত্ব অর্জন করেছে এল্লা এটা কে তাকে দান করেছে গো হ্যাঁ এটা একমাত্র আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে সম্মানিত করতে চান তাকে ইলম দান করে তাকে জ্ঞান দান করে তো 5 মাসে আমি এমনি মাস্টারি গাড়ি ছোটখাটো তো একটা সুরা পড়ি পরের দিন নামাজ পড়তে গিয়ে ভুলে যাই সত্যি কথা বলি বুড়ো বয়সে যেই পড়ি পরের দিন ভুলে যায় আবার দেখতে হয় আর এই রকম মোটি পবিত্র মোটা পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমকে তার এই মেধার মধ্যে স্মৃতির মধ্যে ধরে রাখতে পারা এবং অনর্গল সেগুলোকে লোকের সামনে তুলে ধরা একদম অবিস্মরণীয় ব্যাপার বিস্ময়কর ব্যাপার এটা একমাত্র আল্লাহ যাকে দেন সেই বোধা পাবে তো সময়ে হক যখন মাত্র 5 মাসে কুরআনের হাফিজা হয়েছে আমরা কলম পত্রিকা দেখলাম তাকে নিয়ে কভারেজ বেরিয়েছে তার নামে দেখলাম কোন আলেম সাহেব একজন কি মুলতাজুর না কি সাহেব আছেন এক জালসাতে দেখছি আলোচনা করছেন মানে হালিম সাহেবের কন্যা আলোচনার বিষয়বস্তু তার সাথে সাথে আরো 4 জন হাফিজা হয়েছে
তাদেরকে একটু সম্মানিত করা তাদেরকে সম্মান প্রদান করা আসলে মানুষ যখন একজন যখন অন্যকে সম্মান প্রদর্শন করে আসলে নিজেই সম্মানিত হয় উপস্থিত যারা আছেন এখানে আফসা ইনস্টিটিউট ফর ইসলামিক ইনস্টিটিউট ফর গার্লস এর কর্ণধার যারা আছেন অতিথি আছেন আলেম উলামা আছেন সকলের সামনে আমাদের এই পাঁচজন হাফিজাকে সম্মান প্রদান করা হবে এবং তারা যাতে আগামী দিনে নিজেদেরকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানা পেরিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু পা যেন মাটি